আমরা টি টোয়েন্টি আসলে জিততে পারিনি কেন আমরা টি টোয়েন্টি ভালো খেলি না তারা পারফর্ম করতে পারেনি তারা এই জন্য ক্রিটিসিজম হবে আমার একটা জিনিস দেখে মনে হয়েছে যে দে আর নট এক্সপ্রেসিং দেম তাদের মধ্যে এটা ভয় শঙ্কা এরকম একটা ইভেন্টের জন্য একটা টিম ম্যানেজমেন্ট যেরকমটি হওয়া দরকার আপনার মনে হয় যে ভালো চিন্তা ভাবনা করে এই টিম ম্যানেজমেন্টটাকে তৈরি করেছে এখন যে বোর্ডের সেট আছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে সেখানে চারটা ওয়ার্ল্ড কাপ আমরা খেলেছি দীর্ঘ সময় দীর্ঘ সময় এখন সেই দীর্ঘ সময় আমাদের পারফরমেন্স রাফ রেজাল্ট আমরা পাইনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ে এখন আলোচনা সর্বত্র তবে সেই আলোচনার পুরোটাই কিন্তু নেতিবাচক আলোচনা সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন আমাদের প্রাক্তন বিসিবি প্রেসিডেন্ট সাবির চৌধুরী তো নানা দিক নিয়ে নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা আমাদের মূল বিষয়গুলো যেটা দেখতে হবে সেই ক্রিকেটের এই মহাবিপর্যয় কি হঠাৎ করেই ঘটে গেল ওয়েলকাম টু স্ট্রেট ফ্রম স্টার নিউজরুম আমি বিশ্বজিৎ রায় আমার সাথে আছেন ডেলি স্টারের কন্টেন্ট এডিটর এবং ফরমার স্পোর্টস এডিটর মোহাম্মদ আলমিন ওয়েলকাম যে প্রশ্নটা এই মহাবিপর্যয়কে হঠাৎ করে ঘটে গেল বাংলাদেশ ক্রিকেটে না অবশ্যই না মহাবিপর্যয় আমরা যেটা বলতেছি মানে একটু আমরা এখন যেটা হচ্ছে যে এটা একটু এই মহাবিপর্যয়ের কথাটা কিন্তু একটু ইমোশনাল আমার যেটা মনে হচ্ছে যে লজিক্যাল মানে অফকোর্স বাংলাদেশ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো এর চেয়েও ভালো পারফর্ম করার কথা কিন্তু মূল পর্বে পাঁচটা ম্যাচ হেরেছি পাঁচটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে দেওয়ার ওয়াজ এ সিচুয়েশন যে আমরা বাংলাদেশ জিততে পারতো আমরা বলতে আমি বাংলাদেশ জিততে পারতো সে একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ একটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সো যেহেতু একটি ম্যাচও জিততে পারেনি সেই ক্ষেত্রে আমাদের এটা একটা ডিবেকেল বলবো দ্য ওয়ে প্লেয়াররা পারফর্মড অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ডেও তাদের তাদের কিছু কিছু আচরণ এইগুলো পুরোটাকে নিয়েই আমরা যদি বলি তাহলে আমরা বলবো যে এই ধরনের সিচুয়েশন আসলে আমরা দেখেনি আর কি বাংলাদেশ কিন্তু আমরা কি খুব ভালো করার অবস্থানে ছিলাম বা আমরা কি আমাদের সে কি আমাদের প্রস্তুতি বলেন বা আমাদের ক্রিকেটের আমরা যেভাবে চলছে অনেক দিন যাবৎ হ্যাঁ যে অবস্থায় আমরা আছি তাতে কি খুব ভালো করার একটা কোনো জায়গা আমাদের ছিল এখন হচ্ছে যে হারার পর আমরা সবাই একটু মানে সবাই ইমোশনাল ফ্যান থেকে শুরু করে আমরা বলবো যে ফর্মার প্লেয়াররা শুরু করে সাংবাদিকরাও আমরা অবিট ইমোশনাল বিকজ সবাই আমরা উই লাভ আওয়ার ন্যাশনাল ক্রিকেট টিম সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইমোশানটাও ইজ এফেক্টিং মানে লজিক অবশ্যই লজিক আছে সেটা হচ্ছে যে আমার আমরা আমরা এই ওয়ার্ল্ড কাপে যখন যাই তার আগের দুই সাল থেকে এখন পর্যন্ত আমরা ছয়টি ওয়ার্ল্ড কাপেই পার্টিসিপেট করেছি এবং পার্টিসিপেট করে একটা মাত্র আমাদের মানে মেনশনেবল জয় সেটা হচ্ছে সেই প্রথম এডিশনে ওয়েস্ট ইন্ডিজ আপনি জানেন তো আমরা কিন্তু আসলে বড় দলের সাথে একটা ম্যাচও এখন পর্যন্ত ছয়টা ওয়ার্ল্ড কাপে জিততে পারিনি তো আর এই বোর্ডের আন্ডারে ইন্টারেস্টিংলি হচ্ছে এই বোর্ডের আন্ডারে অর্থাৎ এখন যে বোর্ডের সেট আপ আছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে সেখানে চারটা ওয়ার্ল্ড কাপ আমরা খেলেছি দীর্ঘ সময় দীর্ঘ সময় একটা এখন সেই দীর্ঘ সময়ে আমাদের পারফরম্যান্স গ্রাফ রেজাল্ট ওয়াইজ আমরা পাইনি সেই ক্ষেত্রে এইবারের মানে এক্সপেকটেশনটা হয়েছিল একটা পার্টিকুলার একটা দুইটা সিরিজ আমরা খেটেছিলাম হোমে একটা ছিল ওয়েস্ট অস্ট্রেলিয়ার সাথে আর একটা ছিল নিউজিল্যান্ডের সাথে সো আমাদের হোম কন্ডিশনে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারানোর পর একটা ইমপ্রেশন তৈরি হয়েছিল যে এইবার ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা অনেক ভালো করবো এই এইটা এখন কথা হচ্ছে যে এটা হয়নি এবং এটার কারণ বলতে যে আমরা অনেক একটা কারণকে সবাই বলতেছে যে যেই উইকেটে আমরা প্রিপেয়ার করেছি আমাদের টিমকে দ্যাট ওয়াজ নট আইডিয়াল ফর গুড ক্রিকেট আমরা টি টোয়েন্টি আসলে জিততে পারিনি কেন আমরা টি টোয়েন্টি ভালো খেলি না ওয়ানডে ক্রিকেটটা দুই হাজার পনেরো সালের পর থেকে দ্য ওয়ে আমরা ওয়ানডে ক্রিকেটটা খেলছি সেটা হচ্ছে যে মানে হাউ টু কনস্ট্রাক্ট অ্যান ইনিংস প্লেয়ার নোটস এখন জানে যে ইনিংসকে কিভাবে বিল করতে হবে কিন্তু টি টোয়েন্টির ইনিংস বিল করার ক্ষেত্রে এখনও আমাদের সেই সক্ষমতা তৈরি হয়নি মাশরাফির নেতৃত্বের সময় আমরা যে জিনিসটা দেখেছি খারাপ সময় গেল প্লেয়ারদেরকে একটা অ্যাসুরেন্স দেওয়া একটা কনফিডেন্স দেওয়া একটা পজিটিভ একটা ভাইব টিমের মধ্যে রাখা এটা কি আপনার মনে হয় যে একটা বড় মিসিং এখন এখন মাহমুদুল্লাহ ইজ টি টোয়েন্টি নতুন আমাদের ক্যাপ্টেন তার মানে ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকে এটা তার বিগেস্ট একটা ট্যুর ছিল টু প্রুফ অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন তা আমার কথা হচ্ছে মাস্টারফিফ পনেরো সাল থেকে মাস্টারফিফ একটা লং লম্বা সময় ক্যাপ্টেন্সি করেছে মাহমুদুল্লাহকে আজকেই যদি আমি বলি যে মাহমুদুল্লাহ সেই লিডারশিপ কোয়ালিটিটা একদিনে তৈরি হবে সেটা সম্ভব না তার জন্য সেটা হচ্ছে যে কোচিং স্টাফ বোর্ড হ্যাঁ এই পুরো তিনটা একত্রিত হয়েই তাকে দিতে হবে সাপোর্টটা দিতে হবে তার পক্ষে একদিনে মাস্টারফি যেটা বহুদিনে অর্জন করেছে ট্রাস্টটা ফেইথটা কনফিডেন্সটা সেটা মাহমুদুল্লাহর কাছ থেকে আজকে আমি চাইলেও আমার আমার মনে হয় ঠিক উচিত হবে না বাট এইখানে যেটা হচ্ছে যে এই কালচারটা এই মানে একসাথে কোহেশনটা কালচারটা ওয়াজ মিসিং এটা মাহমুদুল্লাহর যতটুকু রেসপন্সিবল আমি বলবো আমি বলবো বোর্ড প্রেসিডেন্ট যেভাবে আমাদের স্কটল্যান্ডের ম্যাচের পর দ্য ওয়েভ দ্য বোর্ড প্রেসিডেন্ট রিয়াক্টেড ইট ওয়াজ আমি বলবো আনওয়াইজ করেছি আমার এই প্রসঙ্গে একটা জিনিস আমি একটু অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে মাঠের অনেকগুলো জিনিস প্রিপারেশন অনেকগুলো জিনিস নিয়ে কথা হচ্ছে আমরা কি এরকম একটা ইভেন্টের জন্য একটা টিম ম্যানেজমেন্ট যেরকমটি হওয়া দরকার আপনার মনে হয় যে এই টিম ম্যানেজমেন্টটা সেভাবে মানে বিসিবি খুব ভালো চিন্তা ভাবনা করে এই টিম ম্যানেজমেন্টটাকে তৈরি করেছে আমি আবারও বলি আমি দূর থেকে কথাটা বলতে পারি টিমের মধ্যে যারা প্লেয়ার যারা স্টেকহোল্ডার তারা কিন্তু দে আর ইন দে আর ইন দ্য বেস্ট পজিশন টু সে যে তারা যেই কমফোর্ট আগে পেয়েছে সেই কমফোর্টটা তারা পাচ্ছে কিনা এবং তাদের প্রেস কনফারেন্সে তাদের যেভাবে তারা নিজেদেরকে এক্সপ্রেস করেছে তাতেও মনে হচ্ছে যে কেউ বলার ড্রেসিং রুমে কথাগুলো আলোচনা করার কেউ নেই বা বাংলাদেশ যখন টেস্টাটাস পায় তখন আমাদের মানে প্ল্যানটা কী ছিল যে আমরা দশটা ম্যাচে দশটাই হারবো এটা একটা জিততে পারি বাট দে উইল বি ক্রিটিসিজম সো এইটাকে এই ক্রিটিসিজমকে ফেস করবে কে সো উই লুক ফর বেস্ট কোচেস ইন দ্য ওয়ার্ল্ড আমাদের ডেভ ওয়াটমোরকে আমরা কোচ কেন মোর বিকজ অফ উইল প্রোটেক্ট প্লেয়ার্স আমরা ওই অবস্থায় নেই অবশ্যই এখন আরও আমাদের টিম ওয়ান ক্রিকেটে বহু উন্নতি করেছে মানে টেস্টে হয়তো ওইভাবেও আমরা ডেভেলপ করতে পারিনি টি টোয়েন্টি নতুন ফর্মেটে আমরা আমরা এখনও হাউ টু কনস্ট্রাক্ট এটা আমরা পারিনি কিন্তু কথা হচ্ছে যে এইটা এই যে টিম যেটা মাহমুদুল্লাহ প্রেস ব্রিফিং এ ইমোশনালি হি স্পোকস ইমোশনাল ইমোশনাল আউটব্রাস্ট মুশফিকুর রহিমের ইমোশনাল আউটব্রাস্ট হয়েছে এইটা হচ্ছে যে সাকিব সাকিব মানে একটা হচ্ছে যে তাদের যেটা মনে হয়েছে দেখে দে আর পিকিং এ ফাইট উইথ their critics মানে এইটা তো একটা প্রফেশনাল প্লেয়ারের কাছ থেকে সিম্পলি ক্যানট এক্সপেক্ট আমি একটু পিছ হয়ে যাব আমি একটা পয়েন্ট মানে মিস করতে চাচ্ছি না আপনার সাথে সেটা হচ্ছে আপনি যে কথাটি বলেছেন যে ইমোশনাল রিয়াকশনসগুলি এখন বেশি আসছে মানে বাংলাদেশ ক্রিকেটের পুরো ব্যাপারটা তাই হওয়ার কথা যেহেতু মাত্রই শেষ করে আসলো তো আপনি সাবের ভাইয়ের অবজারভেশন বা কমেন্ট আপনি কিভাবে দেখেন স্যার ভাই তো ছোট্ট করে একটা মানে পোস্ট দিয়েছে সেখানে যেটা বলেছে ইন এইটা এই ডিভেকলের জন্য হি হোল্ড দ্য কারেন্ট বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব রেসপন্সিবল ফর দ্যাট ডিভেকেল এবং মোস্ট ইনকমফিডেন্ট বলেছেন এই শব্দটা আমি একটু আপনার কাছে একটু জানতে চাই প্রথম কথা যে তার একটা জিনিস আন্ডারস্ট্যান্ডেবল সেটা হচ্ছে যে এই বোর্ড প্রেসিডেন্টের চারটা ওয়ার্ল্ড কাপ আমরা খেলেছি উই হ্যাভ আমাদের রেজাল্ট হচ্ছে আমরা জিততে পারিনি সো অবভিয়াসলি ইটসিডেন যেহেতু বোর্ডের প্রধান ব্যক্তি হিসেবে নাজমুল হাসান পাপড়ি ইজ দ্য প্রধান ব্যক্তি সে ফিল অবশ্যই এই রেসপন্সিবিলিটি তারা নিতে হবে আরেকটা হচ্ছে এইটার আরো আরো মানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে এইটা যেহেতু বলেনি ওনাকে রেফারেন্স দিয়ে আমার বলাটা ঠিক হবে না হি অবভিয়াসলি উনি বলতে কি বুঝাতে চেয়েছেন ইনকম্পিটেন্সি কোথায় আমরা প্রতিবারই শুনি যখনই ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা ফেল করি তখনই আমাদের একটা কথা আসে ডোমেস্টিকে একটা কিছু করতে পেরে কিন্তু সেটা কবে তো আমরা এই যে শর্ট টার্মের একটা সবসময় সলিউশন খুঁজি হ্যাঁ এটা নিয়ে যদি আপনি একটু বলেন যে এই এই এটাই কি আমাদের মূল কিনা ক্রিকেট শুধু টি জন্য না ডোমেস্টিক এখন একটা জিনিস আমি বলি যে আমার দেশে প্লেয়াররা সবচেয়ে আনকমফোর্টেবল কোন বোলারকে মনে করে ফেস করতে গেলে এটা ওয়ান ডে হোক টেস্ট হোক টি টোয়েন্টি কোনটা সেটা হচ্ছে মোস্ট আনকমফোর্টেবল এখন তারা হচ্ছে স্টিল লেগ স্পিনার এবং যদি গুগলি হয় এই বলারটা রং ওয়ান করে তাকে খেলতে গেলে উই আর ভেরি আনকমফোর্টেবল এটা প্রমাণিত একটা হলো হচ্ছে যে আমরা লেগ স্পিনের কালচারটা আমাদের নাই না থাকার কারণে ডোমেস্টিকে আমার একটা প্লেয়ার পর্যাপ্ত লেগ স্পিন খেলতেই পারছে না আর একটা হচ্ছে আমার একটা প্লেয়ার তৈরিও হচ্ছে না সো এইটা যেমন একটা পেরিনিয়াল প্রবলেম সো আমার ডোমেস্টিক স্ট্রাকচার যে দুর্বল এটা আমরা বহুদিন যাবৎ বলে আসতেছি এটাকে স্ট্রং করা দরকার এটার উপর ইনভেস্ট করা দরকার বোর্ডের তো টাকার এখন সমস্যা নেই কিন্তু এটা আমরা শুধু বলেই যাচ্ছি এবং বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড প্রেসিডেন্ট সেটা বলেও বলেও যাচ্ছে কিন্তু সেটার কোনো করবে টাকে স্বপ্ন বাস্তবায়িত হবে না আমাদের সামনে তো বড় দুটো ইভেন্ট আছে গ্লোবাল ইভেন্ট বাইশে আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপরের বছর তেইশে আবার আমাদের ফিফটি ওভারের ওয়ার্ল্ড কাপ মানে কি এই যে এখন আমরা যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি বা করার চেষ্টা করছি আপনার কি মনে হয় যে এখান থেকে এইভাবে সম্ভব হবে না কি বাইশ এবং তেইশকে ধরে একটা বিশেষ পরিকল্পনা নিয়ে আগানো উচিত অবশ্যই শর্ট টার্ম কোনো প্ল্যানই ওয়ার্ক করে না আমি শর্ট টার্ম প্ল্যান করলে হয়তো আমি শর্ট টার্মে সাকসেসফুল হবো লং রানে আই উইল ফেইল আর লং টার্ম প্ল্যানে শর্ট টার্মে আমি হয়তো হারব কিন্তু আর টিম উইল বাই দ্যাট টাইম উইল বি প্লেইং বিগ টুর্নামেন্ট আমার প্লেয়াররা তৈরি হয়ে যাবে টু ডু বেটার থিংস সো লং টার্ম প্ল্যানটাই অফকোর্স বোর্ডের এখন শর্ট টার্ম চিন্তা না করে লং শর্ট টার্মে যদি কিছু আমাদের মানে ওইভাবে আমি যদি রেজাল্ট যদি আমরা নাও পাই বাট লং টার্মের জন্য শর্ট টার্মের কিছু জিনিসকে সাকসেসকে আমরা স্যাক্রিফাইস করতে হবে আমাদের সমস্যাগুলোকে আমরা অনেক দিন যাবৎ বলছি সে সমস্যাগুলোকে চিহ্নিত করার আর দরকার নেই সবাই আমরা চিহ্নিত করি করেছি জানি এখন সমাধান করতে হবে তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে ধন্যবাদ মোহাম্মদ আলমিন আমাদের সাথে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য দ্য ডেলি স্টারের নিউজ এক্সপ্লেনার ভিডিও নোটিফিকেশন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন ভিডিওতে কমেন্ট করুন লাইক দিন সঙ্গে থাকুন